হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে ফেরত আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। খুব লোভনীয় একটা খাবার, তাই না? আমরা প্রায় সময় রেস্টুরেন্টে এই খাবারটা খেয়ে থাকি। তো চলুন, কীভাবে ঘরে খুব অল্প উপকরণে তৈরি করা যায় সেটাই আমরা আজকে দেখে নেব। ঘরে হোয়াইট সস পাস্তা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, মাত্র 3 থেকে 4টা উপকরণ। তো এটার জন্য প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি চুলাতে, আর দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ তেল দিয়ে এটাকে সামান্য একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি সামান্য একটু বুদবুদ উঠে ওঠা পর্যন্ত। খুব বেশি কিন্তু বুদবুদ ওঠা যাবে না, তাহলে কিন্তু পাস্তা ভালো হবে না। এরকম হালকা বুদবুদ উঠে শুরু করলে সে সময় আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পাস্তা। আমি এখানে এই লম্বা ধরনের পাস্তাগুলো ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের পাস্তাই ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এটা খুব ভালো করে মাথায় রাখবেন যে পানি কিন্তু খুব বেশি বলকটা যাবে না। এখন সেদ্ধ করার পালা। ঠিক কতটুকু সেদ্ধ করব? একটা কাঁটা চামচ দিয়ে যখন এভাবে তোলা যাবে, অর্থাৎ একটু হার্ড থাকবে, ঠিক সেই সময় এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটা ফ্রাইং প্যানে তৈরি করে নিচ্ছি আজকের পাস্তাতে যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো। আপনারা যে কোনো রকমের 4-5 রকম সবজি ব্যবহার করতে পারেন। তো প্রথমে বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গার্লিক কুচি। অনেকে জিঞ্জার কুচিও ব্যবহার করে থাকেন, আমার কাছে জিঞ্জার কুচিটা দাঁতে লাগলে ভালো লাগে না, আমি তাই গার্লিক কুচি ব্যবহার করছি। আর ব্যবহার করব জিঞ্জার পেস্ট, এগুলোর পরিমাণ 1 চামচ। আর এখন এটাকে আমি সামান্য একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সবজি। আমি এখানে 2 রকম সবজি ব্যবহার করেছি, টমেটো আর গাজর। আপনারা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আমি নামানোর আগে ধনিয়া পাতা ইউজ করব। এবার তৈরি করে নিয়েছি পাস্তার হোয়াইট সস, যেটাই আমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার, আর এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা। আটা দিয়ে কিন্তু এটা ভালো হবে না, ময়দায় ব্যবহার করতে হবে। এখন এই বাটারের সাথে ময়দাটা মিক্স করে নিচ্ছি একদম লো আঁচে। আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু বাটারের সাথে ময়দাটা পুড়ে যাবে, আর পাস্তার সসটা মোটেও আর হোয়াইট কালার থাকবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দুধ। দুধের পরিমাণটা আমি বলছি না, কারণ যতটুকু দুধ দরকার ততটুকুই অ্যাড করতে হবে। আপনি এখানে 1 কাপ 1 কাপ করে অ্যাড করবেন। আমার এখানে 2 কাপ দুধ মতো লেগেছে, অনেকে 3 কাপও লেগেছে, এটা দুধের ঘনত্বের উপরে নির্ভর করে। সসের কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিতে হবে অরিগানো অথবা বাসিল লিভস। এগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, খুব বেশি দাম কিন্তু না, মাত্র 60 থেকে 70 টাকা দাম। এগুলো কিন্তু পাস্তা পিৎজা এগুলোর টেস্ট একদম পারফেক্ট করে নিয়ে আসে, আর সেই জন্যই আমি এটা ব্যবহার করছি। আর এখন আমি আরেকটু ঘন করার জন্য এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার কাজটা একটা হুইস্ক দিয়ে করবেন, এটাতে ময়দাগুলো লাম্পস লেগে যাবে না। এখন এই সসটা রেডি, আর এর মধ্যে আমি সেই যে ভেজে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিয়েছি। আর সবজিগুলো সামান্য একটু নেড়ে চেড়ে মিনিট খানেক এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, পাস্তাগুলো কিন্তু আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিইনি, এগুলোকে গরম অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। এখন এই হোয়াইট সসের সাথে এই পাস্তা আর সবজিগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিনিট 5-এর মতো এটাকে কুক করে নেব। কি কঠিন মনে হচ্ছে আজকের এই পাস্তা রান্নাটা? এটা কিন্তু খুব সহজ আর একদমই কম উপকরণ। বাটার, ময়দা, পাস্তা আর সবজি এগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে, আর কিনে নিতে পারেন ব্যাসেল অথবা অরিগানো লিপস। ব্যাস, আপনি পারফেক্ট পাস্তা ঘরেই তৈরি করতে পারবেন, এটা এমন কোনো ব্যাপারই না। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার এবং একদম ইজি ইজি রেসিপি আছে। ব্যাচেলরদের জন্য আছে কিছু কিছু স্পেশাল রেসিপি, আপনারা চাইলেই কিন্তু এগুলো চেক করতে পারেন। আমি ঠিক এরকম একটা কনসিস্টেন্সি থাকা অবস্থায় পাস্তাটাকে নামিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? নিশ্চয়ই অনেক সহজ মনে হয়েছে। আমি সবসময় সহজ রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে চেষ্টা করি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাকে চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারে, আমার ফেসবুক পেজ রয়েছে। আর
ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।